করতে চান, হুম এই যে এখান থেকে হ্যাঁ এই সামনে আপনার টার্ন শুনতে পাবো ওরা যদি। এখন এই লাভ বিপদ দেখছে না? হ্যাঁ হ্যাঁ 200 করে কিছু না, 200 ধরে আসছে। তো আজকে আসলে আমার সাথে তোমাদের হলো নতুন একটা টপিকসে একটু ক্লাস আছে, তো আমার সাথে তো তোমাদের কখনো ইন্টারাকশন হয় নাই। এনিওয়ে আমি আমার জাস্ট একটু পরিচয়টা দিয়ে তারপরে হলো শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, এই দুর্যোগময় একটা মুহূর্ত যাচ্ছে সবার জন্য, তো আশা করি সবাই ভালো আছো। আমি প্রফেসর ডক্টর আলমগীর হোসেন, ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজি, এটা তো জানো। আর আমার হলো গ্রাজুয়েশন আমি কমপ্লিট করেছি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, আর মাস্টার্স করছি হলো বিএইউ থেকে। এনিওয়ে আমাদের একটা আজকে টপিকস আছে, এটা ইনসেক্ট লার্ভা অ্যান্ড পিউপা। তো এটা সম্পর্কে আমরা একটু চেষ্টা করব হলো ডিসকাশন করার জন্য। ডিসকাশন আসলে বললেও এই মুহূর্তে অতটাই হবে না, জাস্ট তোমাদের সাথে কিছু শেয়ার করবো আর কি। যেহেতু হায়ার স্টাডিজ, এখানে আসলে শেয়ার করা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে আসলে নেই। আমি খুব বেশি কিছু জানিও না এবং তোমাদের জানাইতেও হয়তো পারবো না, তারপরেও যেটুকু আমি জানি এইটুকু তোমাদের সাথে হইলে হয়তো শেয়ার করব। তো পিউপাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা 2 মিনিট একটু প্রিভিয়াস কিছু কথাবার্তা একটু ইয়াতে যাব আর কি। আমরা জানো যে আমাদের ডিপার্টমেন্ট আসলে মূলত হলো অ্যাপ্লাইড হলো, কিন্তু এটা হলো জুওলজি, জুওলজির একটা ব্রাঞ্চ কিন্তু। তাও তো এর মধ্যে মেইনলি আমাদের হলো আর্থ্রোপোডা রিলেটেড, তারপরেও আর্থ্রোপোডার মধ্যে একটা হলো ছোট্ট একটা টপিকস আছে ইনসেক্ট, এবং এই ইনসেক্ট নিয়েই মূলত আসলে মেইন সিলেবাস। এনিওয়ে আমরা জানি যে ক্লাস ইনসেক্টার, আমরা জানি যে 2টা সাব ক্লাস আছে, তোমরা নিশ্চয়ই এর আগে জেনেছো অন্য টিচারের কাছ থেকে, অ্যাটেরিগোটা এবং টেরিগোটা। তো অ্যাটেরিগোটার মধ্যে হলো 4টা অর্ডার আছে তোমরা জানো, জাস্ট 1-2 মিনিট একটু সময় নিব। এই 4টা অর্ডার একটু রিসাইট করার চিন্তা ভাবনা করো, দেখো হয়তো মনে পড়বে। অ্যাটেরিগোটার মধ্যে যে 4টা অর্ডার আছে, থাইসেনুরা, ডাইফ্লুরা, প্রোটুরা, কলেম্বুলা, আর বাকি টেরিগোটার মধ্যে আবার 2টা হলো ভাগ আছে, আমরা ডিভিশন বলি। 2টা ডিভিশনের মধ্যে একটা আছে একজোব টেরিগোট, একটা আছে এন্ডোব টেরিগোট। একজোব টেরিগোটে আছে 16টা অর্ডার, দেখো খেয়াল করে। হ্যাঁ আমি হয়তো একটা নাম বলতে পারি, 16টাও হয়ে যেতে পারে। ইপিমেরোপ্টেরা, অডোনেটা, প্লেকোপ্টেরা, গ্লাইলোব্লাটোডিয়া, অর্থোপ্টেরা, ফ্যাসপিডিয়া, ডার্মাপ্টেরা, ইম্বায়োপ্টেরা, জোরোপ্টেরা, সোপোপ্টেরা, ম্যালোপেগা, সাইমেগোলেটা, হেমিপ্টেরা, আইসোপ্টেরা, থাইসেনোপ্টেরা, সম্ভবত 16টাই হয়ে যেতে পারে। আর টেরিকোটার মধ্যে আছে হলো 9টা অর্ডার। এই 9টা অর্ডারের মধ্যে এদেরকে আমরা বলি হলো অ্যান্ডোব টেরিগোট। একজোব টেরিগোট কিন্তু 16, অ্যান্ডোব টেরিগোটে 9টা অর্ডার। এই 9টার মধ্যে যেমন আছে নিউরোপ্টেরা, মেকোপ্টেরা, লেপিডোপ্টেরা, ট্রাইকোপ্টেরা, ডিপটেরা, হাইমেনোপ্টেরা, এরকম 9টা অর্ডার আছে। তো অ্যান্ডোব টেরিগোটের মধ্যেই মূলত কিন্তু লার্ভা এবং পিউপা যে টার্মটা আছে এটা কিন্তু আসে, অন্য কোথাও কিন্তু এটি আসলে আর থাকে না, লার্ভা এবং পিউপা। তার মানে আমরা আসলে খুব স্পেসিফিক, কিন্তু দেখো জুওলজির থেকে আসলাম একটা অর্ডারের মধ্যে, একটা অর্ডারের মধ্যে আবার আসলাম একটা হলো জাস্ট ক্লাস নিয়ে ইনসেক্টটা, এই ইনসেক্টটার মধ্যে আবার কত ধরনের হলো বিভাজন আছে। তো এর মধ্যে আবার আছে 29টা অর্ডার ক্লাস ইনসেক্টটার মধ্যে, 29টা অর্ডারের মধ্যে হলো আমরা অ্যান্ডোপ্টেরিগোট রিলেটেড যে একটা টার্ম আছে এটা নিয়ে হলো আজকে ডিসকাশনে যাব। তো ইনসেক্ট লার্ভা এবং পিউপা, ইন জেনারেল আসলে ইনসেক্ট লার্ভা বলতে কি বুঝো তোমরা? এটা ইন্টারমিডিয়েটে আমার মনে হয় লার্ভা পিউপা 2টাই, বা তারও আগে হয়তো তোমরা পড়ে আসছো। এনিওয়ে এটার কিছু ক্লাসিফিকেশন আছে, এটা সম্পর্কেও আমরা বলবো। তো লার্ভা অ্যাকচুয়ালি হলো ইম্যাচিউর স্টেজ বিটুইন দ্য এগ অ্যান্ড পিউপা হ্যাভিং এ কমপ্লিট মেটামরফোসিস ইজ টার্মড অ্যাজ লার্ভা। আমি যদি অন্যভাবে একটু বলি শর্টকাট, যেমন লার্ভা আমরা আমাদেরকে হলো 2-3টা শর্ত কিন্তু পূরণ করতে হবে। নাম্বার 1,
যেটা হলো ইম্যাচিউর স্টেজ থাকবে, আর আরেকটা হলো এন্ডোপ্টেরিগোটার মধ্যে থাকতে হবে, অন্য কোনো ইয়ার মধ্যে হলে কিন্তু হবে না এন্ডোপ্টেরিগোট। এবং এই স্টেজটা বিটুইন হলো অর্থাৎ এগ এবং হলো যেটি হলো তোমার পিউপা, এই দুইটার হলো মাঝামাঝি যে অবস্থান, তাই ইম্যাচিউর স্টেজ বিটুইন দ্য এগ অ্যান্ড পিউপা, এগ পিউপা যে মাঝামাঝি অবস্থানটা থাকবে, একটা স্টেজ থাকবে, এবং এইটা মাস্ট হলো কমপ্লিট মেটামরফোসিস, যেটা আমরা বললাম এন্ডোপ্টেরিগোটান ইনসেক্ট, এছাড়া কিন্তু কমপ্লিট মেটামরফোসিস হবে না। আমরা যদি একজোপ্টেরিগোট ইনসেক্টের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে মেটামরফোসিস কি হয়, ইনকমপ্লিট, এগ, নিম অর নায়াড এবং অ্যাডাল্ট। বাট এটা হলো আমাদের যেহেতু আমরা বলছি যে কমপ্লিট মেটামরফোসিস, অর্থাৎ এটা হলো এরা হলো চারটা ধাপের মধ্যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। সো লার্ভা আসলে কি, কমপ্লিট মেটামরফোসিস স্টেজটা কি থাকবে, বিটুইন এগ অ্যান্ড পিউপা, এইটি হলো আমাদের মূল টার্ম। যদি আসলে মুখস্থ কিন্তু ওইভাবে করতে হবে না, জিনিসটা একটু বুঝলেই হবে যে কমপ্লিট মেটামরফোসিস থাকতে হবে এবং ইম্যাচিউর স্টেজ হলো এগ এবং হলো পিউপার চেয়ে ইন্টারমিডিয়েট স্টেজটা, এটা দিয়ে আমরা হলো লার্ভা বলবো। যেমন নিচের দিকে খেয়াল করে দেখো যে বাম দিকে একটা আছে লার্ভার ছবিও কিন্তু আছে, একটা ক্যাটারপিলারের ছবি আমরা বলছি। এবং আমরা যদি পিউপা বলি, সেক্ষেত্রে দ্য স্টেজ বিটুইন লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট উইথ কমপ্লিট মেটামরফোসিস হুইচ নন ফিডিং অ্যান্ড ইনঅ্যাক্টিভ স্টেজ ইজ টার্মড অ্যাজ পিউপা। পিউপাটাও আসলে কমপ্লিট মেটামরফোসিস স্টেজটা থাকবে হলো লার্ভা এবং অ্যাডাল্টের মাঝখানে, এবং এরা মোস্টলি আসলে নন ফিডিং এবং ইনঅ্যাক্টিভ স্টেজ। কিছু এক্সেপশনাল কেসও কিন্তু থাকতে পারে, ভেরি রেয়ার, যে কোনো কোনো পিউপা কিন্তু আসলে স্লাইটলি হলো মুভমেন্ট করে, বাট ভেরি রেয়ার অ্যান্ড এক্সেপশনাল। মোস্টলি পিউপা নন ফিডিং অ্যান্ড ইনঅ্যাক্টিভ স্টেজ, এবং এই স্টেজটা হলো কি, লার্ভা এবং হলো অ্যাডাল্টের হলো মাঝখানের অবস্থা। আশা করি এটা তোমরা একটু হলো ধারণা পেয়েছো। তো ডান দিকে একটা ছবি দেওয়া আছে, দেখো পিউপার ছবি, হ্যাঁ এটি হলো পিউপার ছবি আর কি। এনিওয়ে ফার্স্ট ক্লাস তো আসলে এটা তোমাদের, তোমরা কিভাবে নিচ্ছ না নিচ্ছ শেয়ার করার অবস্থানটা থাকলে একটু বেটার হতো। আমরা লাস্টের দিকে হলো আমরা এটা চেষ্টা করবো যে কোনো কোশ্চেন যদি থাকে জানা বা ইয়া করা, সেটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। এনিওয়ে নেক্সট হলো আমাদের ইনসেক্ট লার্ভা এর ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ইনসেক্ট লার্ভা। ইনসেক্ট লার্ভা মূলত হলো চারটা টাইপ, দেয়ার আর ফোর টাইপস অফ ইনসেক্ট লার্ভা জেনারেলি আসলে ফাউন্ড। এই চারটে টাইপ দেখো, এ, বি, সিতে আমরা ইন জেনারেল বলে দিছি, প্রোটোপোড টাইপ লার্ভা, পলিপোড টাইপ লার্ভা, অলিগোপোড টাইপ লার্ভা এবং অ্যাপোডাস টাইপ লার্ভা। অর্থাৎ প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড অ্যান্ড অ্যাপোডাস, ইন জেনারেল এই চারটে টাইপের লার্ভাই আসলে পাওয়া যায় বা দেখা যায় ইনসেক্টের ক্ষেত্রে। আবার বলি, প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। প্রোটোপোড টাইপ লার্ভা ইন জেনারেল হাইমেনোপ্টেরা এবং ডিপটেরা অর্ডারের ক্ষেত্রে এটি দেখা যায়। পলিপোড টাইপ লার্ভার চারটা আবার ভাগ আছে, পলিপোড টাইপ লার্ভা কয়টা ভাগ আছে, চারটা ভাগ। এই চারটা ভাগের মধ্যে যেমন একটা হলো ক্যাটারপিলার, সিউডো ক্যাটারপিলার, সেমি লুপার, লুপার। পলিপোড টাইপ লার্ভা ইন জেনারেল ফোর টাইপস, সাস এস ক্যাটারপিলার, সিউডো ক্যাটারপিলার, সেমি লুপার অ্যান্ড লুপার। অলিগোপোড টাইপ লার্ভা, এবং আর একটা বিষয় বলি, পলিপোড টাইপ লার্ভা ইন জেনারেল আসলে সিউডো ক্যাটারপিলার, ক্যাটারপিলার, লুপার, সেমি লুপার, এই সবগুলোই আসলে দেখা যায় মোস্টলি লেপিডোপ্টেরা অ্যান্ড সাম হাইমিনোপ্টেরার ক্ষেত্রে।
কলি উপট টাইপ লার্ভা। এটা মূলত আসলে যেটি দেখা যায় এটা হলো কলিওপটেরাম ইনসেক্টের ক্ষেত্রে অলিগোপোড টাইপ লার্ভা, অন্য কোনো অর্ডারের মধ্যেও এটা থাকতে পারে। ইন জেনারেল যেটা বললাম মোস্টলি আসলে কলিওপটেরা অর্ডারের মধ্যে অলিগোপোড টাইপ লার্ভা। অলিগোপোডের আবার দুইটা আসলে ভাগ আছে, একটি হলো ইরুসিফন আর একটি হলো থাইসেনুরিফন। ইরুসিফন এবং থাইসেনুরিফন, ইরুসিফর্মের আবার হলো তিনটা ভাগ আছে, স্ক্যারাবিফন, ইলাট্রিফন, ভার্মিফন। স্ক্যারাবিফন, ইলাট্রিফন, ভার্মিফন ইরুসিফর্মের হলো তিনটা ভাগ, এবং থাইসেনুরিফর্মের আসলে আবার পাঁচটা ভাগে ভাগ করছে। এটি হলো যেমন ক্যাম্পোডিফন, ক্যারাবিফন, প্লাটিফন, ট্রায়াঙ্গুলয়েড, নাফলিফন, চার পাঁচটা ভাগে ভাগ করছে। অর্থাৎ অলিগোপোড প্রথমে হলো দুইটা ভাগে ভাগ করছে, ইরুসিফন, থাইসিনিফন, ইরুসিফনকে তিনটা ভাগে ভাগ করছে, স্ক্যারাবিফন, ইলাট্রিফন, ভার্মিফন, এবং থাইসিনিফনকে আবার পাঁচটা ভাগে ভাগ করছে, ক্যাম্পোডিফন, ক্যারাবিফন, প্লাটিফন, ট্রায়াঙ্গুলয়েড, নাফলিফন। অ্যাপোডাস এরপরে চার নাম্বার যেটা আছে, অর ডি আমরা যেভাবেই বলি, চার নাম্বারটা হলো অ্যাপোডাস টাইপ লার্ভা। এবং এই অ্যাপোডাসকে আবার তিনটা ভাগে ভাগ করছে, ইউসেফালাস, হেমিসেফালাস, অ্যাসেফালাস। অ্যাপোডাস টাইপ লার্ভা তিন ধরনের হয়, ইউসেফালাস, হেমিসেফালাস, অ্যাসেফালাস। মোস্টলি হলো ডিপটেরান এবং কিছু হাইমেনোপটেরান ইনসেক্টের ক্ষেত্রে এই অ্যাপোডাস লার্ভা এটি আসলে দেখা যায়। তো আমরা যদি কিছু ছবিও কিন্তু এখানেও আছে, পরবর্তী স্লাইডগুলোতেও আসলে প্রতিটার ক্ষেত্রে আমি ছবি দেখানোর চেষ্টা করব। দেখো প্রোটোপড টাইপ লার্ভা, এটির কিন্তু হলো কোনো আসলে ডান দিকে একটা স্কেচ দেওয়া আছে, বলা যায় যে কোনো শেপ আসলে ওইভাবে কিন্তু একেবারেই নেই, বডিতে কোনো সেগমেন্টেশন নেই, তারপরে কোনো অ্যাপেন্ডেজেস দেখা যাচ্ছে না। পলিপোড টাইপ লার্ভা দেখো, অনেকে শুয়া পোকা যেটাকে বলে, অ্যাকচুয়ালি আসলে তাই, বাংলায় যদি আমরা বলি পলিপোড টাইপ লার্ভা যেটা যে সবুজ কালারের আমরা দেখাচ্ছি। এবং অলিগোপোড টাইপ লার্ভাতে দেখো মাথার সামনের দিকে কিছু কিন্তু অ্যাপেন্ডেজেস দেখা যাচ্ছে, তারপর কিছু লেগ দেখা যাচ্ছে। আমরা জানি ইনসেক্টের টিপিক্যালি হলো থ্রি পেয়ার্স লেগ বেয়ার করে, এদের ক্ষেত্রে থ্রি পেয়ার্স লেগ আছে অলিগোপোড টাইপ লার্ভা। এবং লাস্টে আছে হলো অ্যাপোডাস, ডান দিকে খেয়াল করো অ্যাপোডাস লার্ভাতে কোনো ধরনের কোনো কিন্তু কোনো লেগ আসলে নেই। এ মানে আসলে আমাদের এন্টোমোলজি ল্যাঙ্গুয়েজ হলো অ্যাবসেন্ট, পোডা মানে পা, অর্থাৎ অ্যাপোডাস মিন্স হলো পা বিহীন, অ্যা মিন্স নো অর অ্যাবসেন্ট, পোডা মিন্স পা, নো লেগস। ওকে আমরা নেক্সট ইয়াতে যাই, স্লাইডটাতে যাই, যে এই লার্ভাগুলার আসলে যেটা আমরা চারটে টাইপ করলাম, প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। ফার্স্ট ক্লাস আমি তবুও একজন স্টুডেন্টের সাথে একটু জাস্ট যোগাযোগ করে দেখছি যে আসলে এই কী অবস্থা, শুনতে পাচ্ছে কি না অথবা কী অবস্থা, জাস্ট টু ওয়েট প্লিজ ওয়ান মিনিট। ওকে, ইন জেনারেল আমরা বললাম লার্ভার টাইপ ফোর টাইপস, প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। আমরা এখন হলো প্রোটোপোড নিয়ে হলো একটু আলোচনা করব।
যেটা আমরা আগের স্লাইডে বলছি যে এটার আসলে বডির ওইভাবে কোনো সেগমেন্টেশনও দেখা যাচ্ছে না, কোনো শেপও আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। আমরা যদি আসলে কিছুটা আমাদের এই এনভায়রনমেন্টের সাথে বলি, অনেকটা শেপটা কিছুটা মনে হচ্ছে, কিন্তু দেখো পানি খাওয়ার জগের মতো, কিন্তু অনেকটা পানি খাওয়ার কিছুটা জগের মতো। আমরা পরবর্তীতে ছবিটা যদিও আবার আসবে, প্রিভিয়াস স্লাইডে আমরা একটু যাই যাই, এটা দেখো যে কিছুটা মনে হয় আসলে জগ বা কলসি এই জাতীয় মনে হয় অবয়বটা আর কি। এনিওয়ে আমরা প্রোটোপোডের আসলে কি ক্যারেক্টারিস্টিক্স থাকে এটি নিয়ে আমরা একটু বলবো। হাইলি স্পেশালাইজড টাইপস লার্ভা, এইটার ক্ষেত্রে আরেকটা আছে, যেমন এগিওগুলো ইনঅ্যাডিকুয়েট থাকে অর অ্যাবসেন্ট ডেভেলপমেন্টের সময়। ইনঅ্যাডিকুয়েট এগিওকের থেকে এটার আসলে ডেভেলপমেন্ট হয়, এবং আমি এক্সাম্পলটা প্রিভিয়াসলি কিন্তু আমি বলছিলাম যে প্যারাসাইটিক হাইমেনোপ্টেরা অ্যান্ড সাম ডিপটেরা, এদের ক্ষেত্রেই হলো প্রোটোপড টাইপ লার্ভা আসলে মোস্টলি আসলে দেখা যায়। তো এদের আরো আরেকটু যদি আমরা একটু করে বলি, যে ইলাবোরেটলি বলি যে এই প্রোটোপড টাইপ লার্ভার আসলে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, আমরা কিন্তু আগেই বলে দিছি এটা হাইলি স্পেশালাইজড এবং ইনঅ্যাডিকুয়েট এক ইয়ক হলো থেকে এদের হলো ডেভেলপমেন্ট হয়। তো আমরা যদি ক্যারেক্টারিস্টিক্সটা আরেকটু যদি ডিটেইল বলতে যাই, সেক্ষেত্রে এমার্স আর্লি ইন দেয়ার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজ। সেকেন্ড হলো অ্যাবডোমেন নট সেগমেন্টেড, আমরা আগেই কিন্তু বলছি যে অ্যাবডোমেনের মধ্যে আসলে কোনো সেগমেন্টেশনই দেখা যাচ্ছে না। দেখো অনেকটা কিন্তু আসলে বলা যায় যে এটা ফাঁকা টাইপের, পরের স্লাইড একটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। এইটা প্রোটোপোড টাইপ লার্ভা, অ্যাবডোমেনের মধ্যে আসলে বা ইন জেনারেল বডির মধ্যেও তেমন কোনো সেগমেন্টেশন কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এনিওয়ে থার্ড আর একটা আমরা যদি একটু বলতে চাই, ইন্টারনাল সিস্টেম পুরলি ডেভেলপড অর আনডেভেলপড। ইন্টারনাল সিস্টেম বলতে আসলে আমরা যেটা বুঝি এটা হলো যেমন ইন্টারনাল অর্গান, মেবি এটা হতে পারে সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ ট্র্যাক, নার্ভাস সিস্টেম, এগুলোকে আমরা মানে অনেক অনেক কিছু আছে, সব কিছু মিলিয়ে আমরা বলবো হলো ইন্টারনাল সিস্টেম। পুয়ারলি ডেভেলপড অর আনডেভেলপড, যেমন আমরা ছবিতে আগেই কিন্তু বলছি বডিটা পুরাটাই কিন্তু আসলে ফাঁকা দেখা যাচ্ছে। এখানে দেখো আবার একটু ক্লিয়ার করে যে এটা হলো প্রোটোপোড টাইপ লার্ভা, ভিতরে কিন্তু অনেকটা ফাঁকাই মনে হচ্ছে, মানে ইন্টারনাল সিস্টেম আসলে ওইভাবে নেই। আনডেভেলপড অর অ্যাবসেন্ট অর পুয়ারলি ডেভেলপড, যে কোনোটাই বলা যেতে পারে। পলিপোডের ক্ষেত্রে একটু খেয়াল করো, পলিপোড লার্ভার ক্ষেত্রে অর এইটার ক্ষেত্রে কিন্তু আছে আমরা যেটা ইন জেনারেল হলো পরিচিত, এটা হলো অনেকেই বলে শুয়া পোকা যেটা, হ্যাঁ আমিও এটাই বলবো, বাংলায় বললে শুয়া পোকাই বলবো, আর আমাদের ভাষায় যদি জেনারেল টার্ম বলি এটা পলিপোড লার্ভা বলবো। পরবর্তীতে এটার চারটা ভাগ কিন্তু আসবে, যেমন সিউডো ক্যাটারপিলার, ক্যাটারপিলার এবং সেমি লুপার লুপার, এই পলিপোডের মধ্যে চারটে কিন্তু ভাগ আছে। এখানে দেখো অলিগোপোড আছে এবং অ্যাপোডাস, আগের চারটে ছবি আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য এই জায়গাটাই শুধুমাত্র চারটে টাইপের লার্ভার আমি ছবি আসলে নিয়ে আসছি, প্রোটোপোড, পলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস। ওকে আমরা নেক্সট আমরা একটা স্লাইডে যাই দেখি কি আছে। আমরা কিন্তু প্রোটোপোডের হলো দুই তিনটা হলো ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা করলাম, এবারে আমরা পলিপোড টাইপ লার্ভা নিয়ে আমরা কথা বলবো। তো পলিপোড টাইপ লার্ভা এটি মূলত হলো এক দুইটা হলো ক্যারেক্টারিস্টিক্সে ওভারঅল বলা যায় যে পলিপোডের এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এবং কোন অর্ডারের ইনসেক্টের মধ্যে পলিপোড টাইপ লার্ভা পাওয়া যায়। ইন জেনারেল পলিপোড টাইপ লার্ভা পাওয়া যায় লেপিডোপ্টেরা এবং হাইমেনোপ্টেরা, কোনো কোনো ক্ষেত্রে কিছু ডিপটেরার ক্ষেত্রেও এটা থাকতে পারে, বাট ভেরি রেয়ার। এনিওয়ে মেইন এক্সাম্পল লেপিডোপ্টেরা হাইমেনোপ্টেরা, এই তার মধ্যে হলো লেপিডোপ্টেরাই আসলে মেইন কিন্তু এই পলিপোড টাইপ লার্ভার।
যে লার্ভাগুলো পাওয়া যায় বা এই অর্ডারের লার্ভাগুলোই আসলে পলিপোড টাইপ লার্ভা, হাইমেনোপ্টেরা, সাম হাইমেনোপ্টেরা বলা যায়। তো এদের আসলে যদি মেইন আমরা বলি যে পলিপোড টাইপ লার্ভার ক্যারেক্টারিস্টিক কি, দুটো। নাম্বার ওয়ান, প্রোলেক্স প্রেজেন্ট। প্রোলেক্স আসলে কি, ইনসেক্টের ক্ষেত্রে নর্মালি হলো দুই ধরনের কিন্তু লেগ আসলে দেখা যায়। একটি হলো থোরাসিক লেগ, যেটিকে আমরা বলি ক্রু লেগ। ইনসেক্টের লেগ আমরা জানি থ্রি পেয়ার্স, অর্থাৎ থ্রি পেয়ার্স লেগস মিনস হলো এটা আসলে থোরাসিক লেগ। থোরাসিক লেগ ছাড়া এই ইম্যাচিউর স্টেজে আর একটা লেগ দেখা যায় যাকে আমরা বলি অ্যাবডোমিনাল লেগ বলতে পারি, প্রোলেগ বলতে পারি, সিউডো লেগ বলতে পারি, তিনটা টার্মে আমরা বলতে পারি এবং তিনটাই সঠিক, প্রোলেগ, অ্যাবডোমিনাল লেগ আর মেবি সিউডো লেগ, যে কোনোটাই বলা যায়। কারণ হলো সিউডো লেগ এই কারণে বলে, অ্যাডাল্ট অবস্থায় আসলে এই লেগগুলো আর থাকে না, যার কারণে অনেক সময় সিউডো লেগও বলে। প্রোলেগও আমরা মেইনলি ইউজ করি হলো প্রোলেগ, অনেক ক্ষেত্রে অ্যাবডোমিনাল লেগও ইউজ করতে পারে। লেগ নর্মালি তোমরা জানো যে এটা অ্যাটাচ থাকে কোথায়, থোরাক্সে, তো এটা যেহেতু অ্যাবডোমিনে থাকে এই জন্য অ্যাবডোমিনাল লেগও বলতে পারে, এবং এইটা শুধুমাত্র ইম্যাচিউর স্টেজের ক্ষেত্রেই থাকে। সেকেন্ড একটা ক্যারেক্টার, ওভারঅল ক্যারেক্টার পলিপোডের, পুয়ারলি ডেভেলপড অ্যান্টিনা অ্যান্ড থোরাসিক লেগ। থোরাসিক লেগ থাকে, বাট থোরাসিক লেগের চেয়ে অ্যাবডোমিনাল লেগ কম্পারেটিভলি হলো পাওয়ারফুল বেশি, এবং এইটার উপরেই এরা আসলে ডিপেন্ডেড থাকে বেশি, যার কারণে বলছে ডেভেলপড অ্যান্টিনা এবং থোরাসিক লেগ দুইটাই আসলে ডেভেলপমেন্ট থাকে বাট পুয়ারলি ডেভেলপ থাকে। তো পলিপোডের ওভারঅল দুইটা কিন্তু ক্যারেক্টারিস্টিক, ওভারঅল কিন্তু আমরা বলছি, একটি হলো প্রোলেগ থাকবে আর একটা বলবো আমরা অ্যান্টিনা এবং থোরাসিক লেগ, এইটা থাকবে বাট একটু দুর্বলভাবে থাকবে, পুয়ারলি ডেভেলপ যেটা থাকবে অবশ্যই। এখন পলিপোডের মধ্যে কিন্তু হলো চারটা আমরা বলছি যে ভাগ করা যাবে, ক্যাটারপিলার, সিউডো ক্যাটারপিলার, সেমি লুপার এবং লুপার। ওকে, একটু খেয়াল করো, এই এই ক্যাটারপিলার, সিউডো ক্যাটারপিলার, সেমি লুপার, লুপার, এই সবাই কিন্তু আসলে কি পলিপোড টাইপ লার্ভা, সবাই পলিপোড টাইপ লার্ভা। তো এদের আসলে বেসিক ডিফারেন্স কোথায়? বেসিক ডিফারেন্স আমরা জানি যে ইনসেক্টের হলো, আমরা আগেই একটু বললাম যে থোরাসিক লেগ থাকবে এবং প্রোলেগ থাকবে, এই প্রোলেগের উপর বেস করেই কিন্তু আসলে চারটে ভাগ করছে। খেয়াল করো, ক্যাটারপিলারের ক্ষেত্রে যদি আমরা বলি, ক্যাটারপিলারের ক্ষেত্রে হলো ফাইভ পেয়ার প্রোলেক্স প্রেজেন্টস হুইচ লোকেটেড অ্যাট থার্ড টু সিক্স অ্যাবডোমিনাল অ্যান্ড টেন্থ অ্যাবডোমিনাল সেগমেন্ট। খেয়াল করো, প্রোলেগ থাকবে পাঁচ জোড়া, এই পাঁচ জোড়া প্রোলেগ ইনসেক্টের অ্যাবডোমিনের সেগমেন্ট থাকবে, নর্মালি হলো নয় থেকে দশটা, আমরা দশটাই বলি, এগারোটাও থাকতে পারে, দশ ইন জেনারেল। এই দশটা অ্যাবডোমিনাল সেগমেন্টের মধ্যে প্রোলেগ ডিস্ট্রিবিউটেড থাকবে থার্ড সেগমেন্ট, ফোর্থ সেগমেন্ট, ফিফথ সেগমেন্ট, সিক্স সেগমেন্ট এবং টেন্থ সেগমেন্ট। এই পাঁচ জোড়া প্রোলে আবার খেয়াল করো, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স অ্যান্ড টেন্থ অ্যাবডোমিনাল সেগমেন্টে ডিস্ট্রিবিউটেড থাকবে। ওকে, এক্সাম্পল আমরা যদি বলি, যেমন কমন এক্সাম্পল আমি বলে দিছি, স্পেসিফিক কিনকম কিন্তু কোনো ইনসেক্টের নাম বলি নিয়ে বলছি, বাটারফ্লাই এবং মথস। বাটারফ্লাই এবং মথসের ক্ষেত্রে ক্যাটারপিলার আসলে স্টেজটা পাওয়া যায়। সিউডো ক্যাটারপিলার, এদের খেয়াল করা আগে কিন্তু বললাম আমরা পাঁচ পেয়ার প্রোলেগ থাকে, ফাইভ পেয়ার প্রোলেগ, আর সিউডো ক্যাটারপিলারের ক্ষেত্রে লেগ থাকবে, প্রোলেগ থাকবে সিক্স টু এইট পেয়ার প্রোলেক্স, সিক্স টু এইট পেয়ার প্রোলেক্স ডিস্ট্রিবিউটেড ইনক্লুডিং লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্ট। আগেরটাই ছিল পাঁচ পেয়ার, পরেরটাই কিন্তু আছে ছয় থেকে আট পেয়ার প্রোলেক্স। খেয়াল করো,
থোরাসিক লেগ কিন্তু সবার ক্ষেত্রেই আছে, যার কারণে এটা কিন্তু আমি বলিনি। থোরাসিক লেগ কিন্তু মাস্ক থাকবে, যেটা পুরলি ডেভেলপ থাকবে থোরাসিক লেগ। আর প্রোলেগ থাকবে 6 থেকে 8 পেয়ার। কার এক্সাম্পল এটা, মাস্টার্ড সফ্টফ্লাই একটা ইনসেক্টের নাম আছে, 10 থ্রিডিনিডি ফ্যামিলির ইনসেক্ট এবং হাইমেনোপটেরা অর্ডারে। এই সিউডো ক্যাটারপিলার মোস্টলি আসলে দেখা যায়। আরেকটা হলো ভাগ আছে যেমন সেমি লুপার, সেমি লুপারের প্রোলেগ থাকবে 3 পেয়ার্স, 3 পেয়ার্স প্রোলেগস লোকেটেড অন 5th, 6th, and 10th অ্যাবডোমিনাল সেগমেন্টস। খেয়াল করো, 3 পেয়ার্স প্রোলেগ থাকবে, ডিস্ট্রিবিউশন কিন্তু একটা ইম্পর্টেন্ট থাকবে, 5th, 6th, and 10th অ্যাবডোমিনাল সেগমেন্ট মোস্টলি। যেমন হলো জুট সেমিলুপার, এটা একটা ইনসেক্টের নাম, আমাদের দেশে যে জুট কাল্টিভেশন করে পাট, পাটের ক্ষেত্রে এটা হলো একটা মেজর ইনসেক্ট। এই ইনসেক্টের ইম্যাচিউর স্টেজ আসলে সেমিলুপার। ক্যাবেজের ক্ষেত্রে একটা আছে, ক্যাবেজ সেমিলুপার। এনিওয়ে লাস্ট যেটা, এই পলিপট টাইপ লার্ভার একটা আছে, সেটি হলো লুপার। লুপারের প্রোলেগ 2 পেয়ার্স, লোকেটেড 6th and 10th অ্যাবডোমিনাল সেগমেন্টস। যেমন এক্সাম্পল আমরা বলছি ক্যাবেজ লুপার, ক্যাবেজ লুপার। এনিওয়ে আর একবার একটু জাস্ট আমরা 2 মিনিট যাই, যে ক্যাটারপিলারের প্রোলেগ 5 পেয়ার, ডিস্ট্রিবিউটেড থাকে 3rd, 4th, 5th, 6th, and 10th অ্যাবডোমিনাল সেগমেন্ট, এক্সাম্পল বাটারফ্লাই। সিউডো ক্যাটারপিলার 6 to 8 পেয়ার প্রোলেগ, ডিস্ট্রিবিউটেড থাকবে মোস্টলি আসলে অধিকাংশ সেগমেন্টই, কারণ ইনসেক্টের আমরা সেগমেন্টই জানি যে 10 সেগমেন্ট। সো 8 পেয়ার প্রোলেগ থাকলে মোরালেস সব অ্যাবডোমিনাল সেগমেন্টই আসলে কম বেশি থাকতে পারে, যার কারণে কোন কোন সেগমেন্টে থাকে এটা কিন্তু আমরা বলতে পারিনি। থার্ড সেমি লুপার, এটার 3 পেয়ার হলো প্রোলেগ থাকবে, 5th, 6th, and 10th অ্যাবডোমিনাল সেগমেন্ট। লুপারে হলো 2 পেয়ার থাকবে এবং 6th, 6th, and 10th অ্যাবডোমিনাল সেগমেন্টে এটা ডিস্ট্রিবিউটেড থাকবে। বেস্ট এক্সাম্পল হলো যেমন আছে ক্যাবেজ লুপার। তো আমরা নেক্সট হলো একটা স্লাইডে যাব, যেটাতে হলো এই 4টা মানে ইম্যাচিউর স্টেজের আমি ছবি দেখাবো। এইটা হলো যেমন বামে যেটা আছে উপরের দিকে, এটি 1 আমি দিয়ে রাখছি, এটা হলো ক্যাটারপিলার। নেক্সট দেখো 2 যেটি দেওয়া আছে ডান দিকে উপরের দিকে, এটা হলো সিউডো ক্যাটারপিলার। এবং এই যে ছোট ছোট কিন্তু হলো সবগুলোর ক্ষেত্রেই প্রোলেগ আছে, সবগুলোর ক্ষেত্রে। এখানে কিন্তু তোমরা একটু কাউন্ট করেও দেখতে পারো, 1, 2, 3, 4, এবার 5, এই যে 5 পেয়ার হলো প্রোলেগ আছে ক্লিয়ার বাম দিকে। ডান দিকে হলো এই যে থোরাসিক লেগে 3 পেয়ার, বাকিগুলো 1, 2, 3, 4, এর গুনলে 7-8 পেয়ার প্রোলেগ এখানে পাবা। সেমি লুপারের ক্ষেত্রে ক্লিয়ার দেখো ডিস্টিংক্ট একবারে, এই সামনে থোরাসিক লেগ 1, 2, একটু এই যে ক্রিমি বা হোয়াইট কালারের যেটা আছে এগুলো কিন্তু হলো প্রোলেগ, লাস্টের দিকে আছে এবং এই 2টা হলো প্রোলেগ। অর্থাৎ এখানে হলো 3 পেয়ার্স প্রোলেগ। আমরা বলছিলাম এটা 5 পেয়ার প্রোলেগ, সিউডো ক্যাটারপিলারে 6 to 8 পেয়ার প্রোলেগ, সেমি লুপারে হলো আমরা বলছি 3 পেয়ার্স প্রোলেগ, লুপার লুপারের ক্ষেত্রে 2 পেয়ার্স প্রোলেগ। সামনে এটি কিন্তু হলো থোরাসিক লেগ 3 পেয়ার্স, ক্লিয়ার দেখো থোরাসিক লেগ, এই 2টা হলো প্রোলেগ এদের ক্ষেত্রে 2 পেয়ার্স প্রোলেগ। ওকে আমরা নেক্সট একটা স্লাইডে যাব এখন। এটা হলো আমরা প্রোটোপোড নিয়ে কথা বললাম, পলিপোড নিয়ে কথা বললাম, এবার আমরা অলিগোপোড নিয়ে কথা বলব। অলিগোপোড দেখো, অলিগোপোড টাইপ লার্ভা, এটির ইন জেনারেল হলো ক্যারেক্টারিস্টিক্স হলো
ওয়েল ডেভেলপড অ্যান্টিনা, অ্যান্টিনাটা থাকবে হলো সুন্দরভাবে ডেভেলপ থাকবে, ইনক্লুডিং হেড, থোরাসিক লেগ, বাট অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিসেস আর ল্যাকিং। আসলে অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিসেস যেটা আমরা বললাম, এইটি কিন্তু আগের যে স্লাইডটা ছিল পলিপোড টাইপ লার্ভার ক্ষেত্রে হলো অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিসেস প্রেজেন্ট, যেটিকে আমরা প্রোলেট, সিউডোলেট, অ্যাবডোমিনাল লেগ বললাম। এটি আসলে অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিসেস অর অ্যাবডোমিনাল লেগ অর সিউডোলেগ অর প্রোলেট। মোস্টলি এটি আসলে আমরা আগেই বলছি যে পলিওপটেরার ক্ষেত্রে দেখা যায়, এবং নিউরোপটেরা একটা অর্ডার আছে, এটি নিউরোপটেরা অর্ডারের ক্ষেত্রে আসলে দেখতে পাওয়া যায়। নিউরোপটেরা অর্ডার মোস্টলি আসলে কিন্তু পলিওপটেরা, কিছু কিছু নিউরোপটেরা, আবার অন্য কোনো অর্ডারের মধ্যেও কিন্তু এক্সেপশনাল কিছু কেস তো থাকবেই, এটি আসলে দেখতে পাওয়া যায়। তো এটির আসলে আমরা বলছিলাম যে মূলত কিন্তু দুইটা ভাগ আছে অলিগোপোড টাইপ, একটি হলো থাইসেরিফর্ম আর একটি হলো বলছিলাম আমরা ইউসিফর্ম। তো থাইসেরিফর্মের ক্ষেত্রে দেখো এদের ক্যারেক্টারিস্টিক্স কি, অ্যাক্টিভ, ফ্ল্যাটেন, ফ্রি লিভিং, মোস্টলি প্রিডেশিয়াস স্পেসিস, অর্থাৎ প্রিডেশিয়াস ইনসেক্টের ক্ষেত্রে মোস্টলি থাইসেরিফর্ম লার্ভা ইন জেনারেল এটি আসলে দেখা যায়, থাইসেরিফর্ম লার্ভা, এবং এরা খুব অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এরা আসলে তো ইরিগেশন করতে পারবে না আসলে সাকসেসফুলি, যার কারণে এরা আসলে খুব অ্যাক্টিভ হয়। তো এদের তিনটা ভাগের মধ্যে যেমন একটা আছে ক্যাম্পোডিফর্ম, ক্যাম্পোডিফর্ম, ক্যারাবিফর্ম। ক্যাম্পোডিফর্মের মধ্যে যেমন আমরা যদি বলি কোন ইনসেক্টের ক্ষেত্রে এই লার্ভা দেখা যায়, একদম কিন্তু আমি বলে দিছি অডোনাটার ক্ষেত্রে, অডোনাটার ক্ষেত্রে। এবং আরেকটা যদি আমরা বলি অডোনাটার মধ্যে কোন ইনসেক্ট আছে একটু খেয়াল করে দেখো, অডোনাটা, ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই, ইন জেনারেল দুটা কমন ইনসেক্ট। আর একটা আছে যেমন যে আমরা এক্সাম্পল বলছি লেডি বার্ড বিটিল, লেডি বার্ড বিটিল খেয়াল করো যে এই লেডি বার্ড বিটিল এবং অডোনাটাতে যে ইনসেক্ট আছে এরা দুইটাই কিন্তু আসলে প্রিডেশিয়াস ইনসেক্ট, যেটা আগেই আমরা বলছি যে এই থাইসেরিফর্মের ক্ষেত্রে অ্যাক্টিভ, ফ্ল্যাটেন, ফ্রি লিভিং, মোস্টলি প্রিডেশিয়াস। সো এটা হলো প্রিডেশিয়াস ইনসেক্ট কিন্তু। ওকে, এদের আসলে কিছু বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স, নর্মালি ইলংগেটেড, শর্ট অর লং সিকল লাইক ম্যান্ডিবল। এই সিকল লাইক ম্যান্ডিবলটা কেন, ম্যান্ডিবল এইখানে আসলে খুব একটু ইয়েভাবে দেখতে হবে যে এই যদি ম্যান্ডিবল এদের ক্ষেত্রে সিকল শেপড হয় সেক্ষেত্রে আসলে এরা প্রিডেশিয়াস অ্যাক্টিভিটিস ভালো আসলে শো করতে পারে। অ্যান্টিনা অ্যান্ড সার্সি ওয়েল ডেভেলপড, বডি ফ্ল্যাটেন উইথ লং লেগস, এদের বডি ফ্ল্যাটেন, লং লেগস অর্থাৎ থোরাসিক লেগ, এদের কিন্তু অ্যাবডোমিনাল লেগ কিন্তু এই অলিগোপোড টাইপ লার্ভার কোথাও কিন্তু পাওয়া যাবে না। আমি আগেই কিন্তু যেটা ইনফরমেশনটা একটু শেয়ার করছি যে আসলে অ্যাবডোমিনাল লেগ একটি শুধুমাত্র থাকে হলো তার ক্ষেত্রে পলিপোডের ক্ষেত্রে, বাট অলিগোপোডের ক্ষেত্রে কোনো অ্যাবডোমিনাল লেগ কিন্তু থাকবে না, শুধুমাত্র থোরাসিক লেগের উপর বেস করে কিন্তু এদের আসলে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এনিওয়ে আর একটা টাইপের আছে যেমন এটি হলো ক্যারাবিফর্ম টাইপ, এক্সাম্পল হিসেবে আমরা বলছি ক্যারাবিডি ফ্যামিলি এবং সিসিন্ডেলিডি ফ্যামিলি, এই দুইটাও আসলে প্রিডেশিয়াস ইনসেক্ট আছে, প্রিডেশিয়াস অর্ডার বলা যায় এক কথা। হ্যাঁ, ক্যারাবিড বিটিল, সিসিন্ডেলিটিতে যেমন আছে টাইগার বিটিল, এরা সব প্রিডেশিয়াস ইনসেক্ট। এই লার্ভার ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখো লেখাই আছে সিমিলার টু ক্যাম্পোডিফর্ম, অর্থাৎ আগের যে লার্ভা ওর সাথে এইটার কিন্তু মিল আছে, বাট শর্টার লেগস,
আগেরটার লেগ বলছিলাম থোরাসিক লেগ, কিন্তু কম্পারেটিভলি হলো এটি হলো তোমার একটু লং, হ্যাঁ বড়। এই ক্ষেত্রে এদের হলো লেগসটা, থোরাসিক লেগস হলো শর্ট, কম্পারেটিভলি হলো একটু শর্টার। সেকেন্ড আর একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা যদি বলি, মোর কাইটিনাইজড, অর্থাৎ বডি হলো কাইটিনাইজড, মানে হেভিলি পিগমেন্টেড যেটা, এবং অ্যান্টিনা হলো শর্টার, অ্যান্টিনা শর্টার, বডি কাইটিনাইজড, অর্থাৎ এদের দেহটা কাইটিন যুক্ত। কাইটিন মানেই আসলে হলো পিগমেন্টেশন আছে, একটু কম্পারেটিভলি হলো ডার্ক কালার। আগের চেয়ে এটার কালার কিন্তু, অর্থাৎ ক্যাম্পোডিফর্ম থেকে ক্যারাবিফর্মের কালার কম্পারেটিভলি একটু ডার্ক। আমরা পরবর্তীতে শুধু এই ইনসেক্ট দুইটা আর একটু বড় করে আমরা দেখাবো, লার্ভা দুইটা। খেয়াল করো বাম দিকে ক্যাম্পোডিফর্ম, এটা কিন্তু কাইটিন কম্পারেটিভলি বডিতে একটু কম আছে। ডাইনে আমি জাস্ট একটু ডিফারেন্সিয়েশনের জন্য বলছি, ডাইন দিকের ইনসেক্টটা কিন্তু একটু কম্পারেটিভলি বডি বেশি পিগমেন্টেড, অর্থাৎ একটু কালার, ডিপ কালার কিন্তু যেটা। এর থোরাসিক লেগগুলো কিন্তু শর্ট ক্যারাবিফর্ম, ক্যাম্পোডিফর্মের কিন্তু থোরাসিক লেগ কম্পারেটিভলি কিন্তু লং, খেয়াল করবে। এগুলোই আসলে বেসিক ডিফারেন্স, দুইটাই কিন্তু প্রিডেসিয়াস ইনসেক্ট। ওকে, আমরা পরবর্তী স্লাইডটাতে একটু যাচ্ছি, প্ল্যাটিফর্ম টাইপ। এটি আসলে পাওয়া যায় সিলফিট ফ্লাইয়ের ক্ষেত্রে, প্ল্যাটিফর্ম লার্ভা পাওয়া যায় তার ক্ষেত্রে সিলফিট ফ্লাই, সিলফিডি ফ্যামিলি। ইনসেক্টের নাম সিলফিট ফ্লাই, ইনসেক্টের ফ্যামিলি হলো সিলফিডি, এবং এটি আসলে হলো ডিপটেরা অর্ডার। কিন্তু আমরা আগে কিন্তু বলে দিছি দুইটা অর্ডার, নিউরোপ্টেরা, কোলিওপ্টেরা। ডিপটেরা কেন আসলো, কিছু এক্সেপশনাল কেস তো থাকবেই, কিছু এক্সেপশনাল কেস থাকবে। ইন জেনারেল হলো মানে সব লার্ভাগুলোই আসলে কোলিওপ্টেরান, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আসতে পারে অন্য অর্ডার। যেমন এই যে প্ল্যাটিফর্ম সিলফিড ফ্লাই বললাম, এটি এক্সেপশন। বডি ব্রড অ্যান্ড ফ্ল্যাট, লেগস আর শর্ট অর অ্যাবসেন্ট। এদের লেগস কোন লেগস, থোরাসিক লেগ। এখানে কিন্তু কোনো অ্যাবডোমিনাল লেগ নিয়ে কোনো কথাই হবে না, কারণ এখানে প্রোলেগ কিন্তু কারোর ক্ষেত্রেই নেই। ক্লাস নিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ওকে, ট্রায়াঙ্গুলয়েড, মাইনুট অ্যাক্টিভ স্পাইনি, ফার্স্ট ইনস্টার অফ প্রিডিয়েশিয়াস বিটল, এক্সাম্পল স্টাইলোপস। নেক্সট আমরা আর একটা ইনসেক্টের কথা বলছি, লার্ভা, নাপ্লিফর, ফার্স্ট ইনস্টার উইথ ব্রাঞ্চিং টেইল, ডান দিকে আছে, খেয়াল করে দেখো। এটা কিছুটা আমরা যদি একটু ছবিটা মিলিয়ে নিতে চাই, কালারটা অন্যরকম হতে পারে, অনেকটা মনে হচ্ছে ব্যাঙাচির মতো আসলে, একটু খেয়াল করে দেখো। মিলে হাইমেনোপ্টেরা অর্ডারে আসলে এই ইয়াটা পাওয়া যায়, মোস্টলি এই লার্ভাটা পাওয়া যায়। আমরা নেক্সট, এগুলো আসলে কম্পারেটিভলি আগে যে দুটো ছিল, এই দুটো হলো একটু কম্পারেটিভলি বেশি পাওয়া যায় লার্ভার ক্ষেত্রে, আর এই মানে ইয়ার ক্ষেত্রে কোলিওপ্টেরা, এবং এই ইয়ার ক্ষেত্রে তোমার কি বলে যে আমরা দেখি প্ল্যাটিফর্মের আর একটা ইয়া দেখি আমরা, এটা একটা স্কেচ আসলে বই থেকে নেওয়া, কিন্তু এখানে দেখো অনেক টাইপের লার্ভাই একসাথে দেখানো হয়েছে। এটা ক্যাম্পোডিফর্ম, বাম দিকে এ, বিতে হলো ক্যারাবিফর্ম, সিতে হলো ইউসিফর্ম, ডিতে হলো স্ক্যারাবিফর্ম, ইতে ইলাটিফর্ম, এফতে প্ল্যাটিফর্ম, আর জিতে হলো ভার্মিফর্ম। ইন জেনারেল একটা বইয়ের স্কেচ কিন্তু, যেটা বায়োলজি অফ ইনসেক্ট এসসি সাক্সেনার বই থেকে হলো এটি আসলে কপি করা। তো তোমাদের রেফারেন্স আমি লাস্টের দিকে হলো এটি দিয়ে দিব, কোন কোন বই তোমরা ফলো করলে এটা থেকে একটু হেল্প পাবা। এনিওয়ে, আমরা এখন আর একটা ইয়ার টাইপ নিয়ে লাগা বলবো, ইরুসিফন। এটা কিসের ভাগ আসলে ইরুসিফন?
অলিগোপট্টাই দুইটা ভাগ বলছিলাম, একটি হলো থাইসেমিফর্ম, একটি হলো ইরুসিফর্ম। থাইসেমিফর্মের মধ্যে পাঁচটা ভাগ বলছি আমরা, এবার আসছে ইরুসিফর্ম, অলিগোপোডের একটা ভাগ ইরুসিফর্ম। ইরুসিফর্ম লার্ভার ইন জেনারেল ক্যারেক্টার হলো রোবাস্ট সিলিন্ড্রিক্যাল থোরাসিক লেগস, ওয়েল ডিভেলপড, ইন সাম কেসেস মে বি ভেস্টিজিয়াল। ভেস্টিজিয়াল মানে আসলে কিন্তু এটা কি বলা যায়, মানে দেখা যায় না ওইভাবে, অদৃশ্যর মতো আর কি। এনিওয়ে এইটির তিনটা ভাগ আছে, স্ক্যারাবিফর্ম, ইলাট্রিফর্ম এবং ভার্মিফর্ম। স্ক্যারাবিফর্ম, ইলাট্রিফর্ম, ভার্মিফর্ম। আর স্ক্যারাবিফর্মের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে কোন ইনসেক্টের ক্ষেত্রে এটা পাওয়া যায়, ডাং বিটিল, মে বিটিল। মে বিটিল, ডাং বিটিল এই দুইটাই কিন্তু না, আরো অনেক ধরনের ইনসেক্টের ক্ষেত্রে এই লার্ভাটা দেখা যায়। তো আমরা জাস্ট দুইটা এক্সাম্পল বলে দিছি, ডাং বিটিল, মে বিটিলের ক্ষেত্রে স্ক্যারাবিফর্ম লার্ভা দেখা যায়, এবং এদের ক্যারেক্টারিস্টিক্স নর্মালি সি শেপ, সি ইংরেজি সি অক্ষর থাকে না, এ বি সি, সি শেপ অর ক্রিসেন্ট শেপ। ক্রিসেন্ট এটি আমরা কি বলবো, ওই মানে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতির শেপটাও কিন্তু আসলে সি শেপ। ওয়েল ডেভেলপড হেড, থোরাসিক লেগ প্রেজেন্ট। ডান দিকে একটু খেয়াল করে দেখো, স্ক্যারাবিফর্ম লার্ভা, মানে এটিকে সময় আসলে পাও দেখতেও পারো টেস্ট করে, এটা কি সোজা করে দিলেও কিন্তু সি শেপের মতোই থাকবে আসলে, এবং জীবন্ত অবস্থায় সব সময় হলো এর প্যাটার্নটা স্যার নর্মাল শেপটাই হলো সি শেপ। এই স্ক্যারাবিফর্ম এই জন্যই হলো নামটা আসলে করছে স্ক্যারাবিফর্ম। নেক্সট একটা লার্ভার টাইপ আছে ইলাট্রিফর্ম, ইলাট্রিফর্ম এটির বেস্ট এক্সাম্পল ইলাটেরিক বিটিল, বেস্ট এক্সাম্পল ইলাটেরিক বিটিল। ইলাটেরিক বিটিল নর্মালি হলো এরা সিলিন্ড্রিক্যাল, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যদি আমরা বলি বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য এরা বহন করে, এরা হলো সিলিন্ড্রিক্যাল। এদের লেগ থাকবে শর্ট, বডির সেগমেন্ট হলো ডিস্টিংক্ট। যদি একটু এনলার্জ করে আসলে লার্ভাটা দেখা যায়, সেক্ষেত্রে ক্লিয়ার বডির সেগমেন্টেশন গুলো দেখা যাবে। ভার্মিফর্ম এটি ইন জেনারেল হানিবির ক্ষেত্রে দেখা যায়, খেয়াল করো আমরা কিন্তু এটা আলোচনা করছি হলো পলিপোড টাইপ লার্ভা। আমরা প্রথমে কিন্তু ইন জেনারেল এক্সাম্পল বলে দিছি যে কলিওপটেরা এবং নিউরোপটেরাতে এই লার্ভাগুলো পাওয়া যায়, বাট এইখানে এসেই কিন্তু হানিবিতে চলে আসছে, অর্থাৎ এটা এক্সেপশনাল কেস, হানিবি কিন্তু হাইমিনোপটেরা, হাইমিনোপটেরা ইনসেক্টের ক্ষেত্রে এই ভার্মিফর্ম লার্ভাটা আসলে পাওয়া যায়। এবং এইটাকে আমরা যদি বলি ওয়ার্ম লাইক সিলিন্ড্রিক্যাল ইলংগেট, অ্যাপেন্ডেজেস অ্যাবসেন্ট, অ্যাপেন্ডেজেস মিন্স থোরাসিক লেগ, অ্যাবডোমিনাল লেগ, প্রোলেগ, সিউডো লেগ, আমরা যাই বলি সব এগুলোতে আসলে অ্যাবসেন্ট থাকে, কোনোটাই থাকে না। নেক্সট যদি আমরা একটা স্লাইডের দিকে যাই, সেক্ষেত্রে হলো আমরা দেখতে পাবো কোনটা, আমরা পাবো অ্যাপোডাস। আমরা প্রোটোপোড নিয়ে আলোচনা করলাম, পলিপোড নিয়ে শেয়ার করলাম, অলিগোপোড নিয়েও শেয়ার করলাম, এবারে আসছি আমরা হলো অ্যাপোডাস। একটা মেজর টাইপের মধ্যে অ্যাপোডাস একটা টাইপ, ইন জেনারেল হাইমেনোপ্টেরা এবং ডিপটেরার ক্ষেত্রে এটা দেখা যায়। আবার উইভিলস, উইভিলস আসলে কি, এটি হলো কলিওপটেরা ইনসেক্ট, কিন্তু আমরা যখন কলিওপটেরা আলোচনা করব তখন এটা নিয়ে আমরা কথা বলবো। এটা ধরো একটা মানে ইনসেক্ট হলো এক ধরনের উইভিল। ইন জেনারেল হাইমেনোপটেরা ডিপটেরার ক্ষেত্রে এই ধরনের লার্ভা পাওয়া যায়। আমরা কিন্তু প্রোটোপোডের ক্ষেত্রেও এই এক্সাম্পলটা বলেছি যে হাইমেনোপটেরা ডিপটেরাতে প্রোটোপোড টাইপ লার্ভা পাওয়া যায়। এনিওয়ে এটা দুইটা হলো মূলত ক্যারেক্টারিস্টিক্স থাকে, লার্ভাল
legs are absent. Apodas. A means absent, poda means leg, pa. অর্থাৎ এরা পাবিহীন ইনসেক্ট, ইনসেক্ট স্টেজ আমরা যদি বলি, পা নেই এদের ক্ষেত্রে। সেকেন্ড হলো হেড ক্যাপসুল ইজ রিডিউস টাইপ, এদের হেড ক্যাপসুল কম্পারেটিভলি হলো রিডিউস টাইপ, অর্থাৎ ওয়েল ডেভেলপ না হেড ক্যাপসুল। এর মধ্যে কিন্তু তিনটা ভাগ আছে দেখো, ইউসেফালাস, হেমিসেফালাস, অ্যাসেফালাস। ইউ মিন্স হলো ই, ইউ ইউ মিন্স কমপ্লিট, সেফালাস মিন্স হেড, ইউ সেফালাস মিন্স লার্ভা উইথ কমপ্লিট অর ওয়েল ডেভেলপড হেড। ক্যারেক্টারিস্টিক্সে তাই লেখা আছে দেখো, খেয়াল করে, এরা একটু রোবাস্ট হবে, সি শেপড হবে এবং ওয়েল ডেভেলপড হেড থাকে। ইউ মিন্স কমপ্লিট, সেফালাস মিন্স হেড, লার্ভা উইথ কমপ্লিট ডেভেলপড হেড। কার ক্ষেত্রে এই ধরনের লার্ভা পাওয়া যায়? কার্কুলিওনিটি এবং ব্রুকিটি, এই দুইটা ইনসেক্টের ফ্যামিলির নাম, কার্কুলিওনিটি এবং ব্রুকিটি। এই ধর এই ফ্যামিলিগুলোতে আসলে এই ধরনের লার্ভাগুলো পাওয়া যায়। হেমি, খেয়াল করো, ইউ মিন্স বলছি কমপ্লিট, হেমি তো বোঝাই যাচ্ছে, হেমি মানে আসলে অর্ধেক, হাফ, হেমি মিন্স হাফ, সেফালাস মিন্স হেড ক্যাপসুল, অর্থাৎ লার্ভার যে হেড ক্যাপসুল আছে এটা হলো পার্শিয়ালি ডিভাল, হেমি সেফালাস, স্পিন্ডিল, সিলিন্ড্রিক্যাল, মাউথ পার্টস উইথ ইনকমপ্লিট হেড। হেমি মিন্স আমরা কিন্তু আগেই বলেছি যে ইনকমপ্লিট, হাফ, পার্শিয়াল ডিভাল। হাইমেনোপ্টেরা ডিপ্টেরার ক্ষেত্রে এটি দেখা যায়। অ্যাসেফালাস, অ্যা মিন্স অ্যাবসেন্ট, আগেই আমরা বলছি নো, সেফালাস হেড ক্যাপসুল, লার্ভা কি বলবো উইদাউট হেড, লার্ভা উইদাউট হেড। এটি আসলে দেখা যায় প্যারাসাইটিক ইনসেক্টের ক্ষেত্রে। আরও কিছু ইনসেক্ট আছে, অ্যান্টস, বিজ, ওয়াস্পস, এদের ক্ষেত্রে আসলে এই লার্ভাগুলো দেখা যায়। একটু খেয়াল করো নিচের দিকে, ইউসেফালাস লার্ভা বাম দিকে, মাঝখানে আছে হেমিসেফালাস, ডান দিকে আছে অ্যাসেফালাস। ছবিতে যদিও আসলে কিছু ডিস্টিংশন আছে, এটি হলো বাস্তবে যদি আসলে প্রপারলি দেখা যেত সেক্ষেত্রে হয়তো আরও ক্লিয়ারলি বোঝা যেত। এনিওয়ে, এগুলো হলো ইনসেক্টের মূলত লার্ভাল টাইপ, কটা টাইপ বলছিলাম, চারটা টাইপ, প্রোটোপলিপোড, অলিগোপোড, অ্যাপোডাস, এরপরে হলো প্রোটোপোড আমরা আলোচনা করলাম, কথা বললাম, পলিপোডের মধ্যে চারটা ভাগ বলছিলাম, সিউডো ক্যাটারপিলার, ক্যাটারপিলার, লুপার, সেমি লুপার, তারপরে আমরা যেটা বলছি অলিগোপোড নিয়ে দুইটা ভাগ বলছি, ইউরুসিফর্ম, থাইসেনিউফর্ম। ইউরুসিফর্মের মধ্যে হলো পাঁচটা ভাগ বলছি, পরেরটার মধ্যে তিনটা ভাগ বলছি, লাস্ট আমরা আসছি অ্যাপোডাসে, অ্যাপোডাসের মধ্যে হলো আমরা তিনটা ভাগ বলছি, এদের হলো ইউসেফালাস, হেমিসেফালাস, অ্যাসেফালাস। এটি হলো ইনসেক্টের লার্ভা সম্পর্কে আমরা শেয়ার করলাম। এরপরে আমরা যাব ইনসেক্টের পিউপা। এই ইনসেক্টের পিউপা ইন জেনারেল হলো, পিউপার টাইপ যদি আমরা বলি হলো তিনটা টাইপ। এটা ছবি জাস্ট একটু দেখা নিচ্ছি, পিউপা, পিউপার ক্ষেত্রে আমরা কিন্তু আগে একটা ডেফিনেশন বলছিলাম, মনে আছে? একটু খেয়াল করো, ইনসেক্টের পিউপা কাকে বলা যায়? ইম্যাচিউর স্টেজ মাস্ট কমপ্লিট মেটামরফোসিস, অ্যান্ডোপ্টেরি গোটান অর্ডার, এবং স্টেজটা থাকবে কি, স্টেজ বিটুইন লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট ইজ টার্ম অ্যাজ পিউপা। অর্থাৎ অ্যান্ডোপ্টেরিগোটান ইনসেক্ট ইম্যাচিউর স্টেজ, এবং এটা হলো লার্ভা এবং অ্যাডাল্টের মাঝখানের যে স্টেজ বা অবস্থানটা, এটাকে আমরা পিউপা বলবো। এই পিউপা হলো, আমরা তিনটা টাইপ বললাম, অপটেট, অ্যাডজারেট এবং কোয়ার্টেট, তিনটা টাইপের পিউপা। এটি আসলে আমরা একটু শর্টকাট আলোচনা করে দিব,
pupa stage between larva and adult with complete metamorphosis, a non-feeding and inactive stage referred as pupa. Larva এবং অ্যাডাল্টের মাঝখানে অবস্থান কমপ্লিট মেটামরফোসিস, আমরা যদি অন্যভাবে বলি অ্যান্ডোপ্টেরিগোটান ইনসেক্টও বলা যাবে, এবং এরা নন ফিডিং স্টেজ এবং মোস্টলি ইনঅ্যাক্টিভ স্টেজ। কোনো কোনো পিউপা কিন্তু একে অ্যাক্টিভও থাকতে পারে, হ্যাঁ অ্যাক্টিভ থাকতে পারে, যেমন এটা থ্রিপসের ক্ষেত্রে দেখা যায়, থাইসানোপ্টেরা অর্ডারে থ্রিপসের ক্ষেত্রে যে পিউপা, এই পিউপা আসলে হলো মুভমেন্ট করে, এক্সেপশনাল কেস। তো এই তিনটা টাইপের পিউপার টাইপ হলো ইন জেনারেল, আমরা আগেও একটু ছবিটা দেখায় নিছি, আবার একটু ছবিটা দেখো, তিনটা ধরনের আমরা পিউপার কথা বলছি ইনসেক্টের ক্ষেত্রে, অপটেট, অ্যাডজারেট এবং কোয়ারটেট টাইপের পিউপা, তিনটা টাইপের পিউপা দেখা যায়। তো তিনটার মধ্যে যেমন আমরা যদি বলি অপটেট টাইপ পিউপা, এটা অ্যাপেন্ডেজেস, অ্যাপেন্ডেজেস মিনস উইংস, legs, antenna and mouth parts are tightly held close to the body by outer envelope. অর্থাৎ এই ইনসেক্টের যে অ্যাপেন্ডেজেস থাকে ডেভেলপমেন্টের সময়, হ্যাঁ এবং এই বাইরে থেকে যেগুলো আসলে দেখা যায়, উইং, লেগ, অ্যান্টিনা, মাউথ পার্টস, এই সব কিছু আসলে একটা এনভেলপের মতো একটা আউটার কাভার দিয়ে টাইটলি হলো এটা এনক্লোজ থাকে, বাইরের থেকে কোনো অ্যাপেন্ডেজেস আসলে দেখা যায় না। এই ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডেজেস বলতে উইং লেগ, আবার আগেও আমরা কিন্তু বলছি অ্যাবডোমিনাল অ্যাপেন্ডেজেস, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাবডোমিনে যে অর্গানগুলো থাকে বাইরের থেকে দেখা যায় সেটা কিন্তু বুঝা। এনিওয়ে এক্সারেক্ট টাইপের পিউপা এক্সাম্পল, এক্সাম্পলের মধ্যে হলো লেপিডোপ্টেরা এবং মোস্টলি ডিপটেরার ক্ষেত্রে এটা আসলে দেখা যায়, অপটেট টাইপ হলো পিউপা। এক্সারেট টাইপের পিউপা এটির ক্ষেত্রে হলো অ্যাপেন্ডেজেস ফ্রি থাকে, কোন অ্যাপেন্ডেজেস, অ্যাপেন্ডেজেস মিনস উইংস, লেগস, অ্যান্টিনা অ্যান্ড মাউথ পার্টস, এগুলো ফ্রি থাকে, আগেরটা কিন্তু বসে হলো টাইটলি এনক্লোজ থাকে। এক্সারেটে হলো এটা হলো কিছুটা হলো লুজলি ফোল্ডেড থাকে, মোস্টলি ট্রাইকোপ্টেরা অ্যান্ড সাম কোলিওপ্টেরা। কোয়ার্টেট টাইপ পিউপা, এ সার্কুলার কেস এনক্লোজ দ্য পিউপা, যেমন হলো অ্যাডভান্স ডিপটেরার ক্ষেত্রে থাকে। আমরা ছবিগুলোতে একটু চলে যাই, আবার একটু দেখো তো খেয়াল করে, অপটেট বাইরের থেকে আসলে এদের কোনো অর্গান অর্থাৎ অ্যাপেন্ডিজেস কিন্তু বোঝা যাচ্ছে না, কোথায় লেগ, কোথায় অ্যান্টিনা, কোথায় মাউথ পার্টস কিছুই বোঝা যাচ্ছে না। উপরের ডান দিকে দুইটা ছবি দেখো, নিচের বাম দিকে যারেটা আমরা বলছিলাম এটা হলো লুজলি হলো করা থাকে, এনক্লোজ থাকে, অর্থাৎ এখানে কিন্তু কিছু দেখো মাউথ পার্টস, লেগস, এগুলো কিন্তু আসলে বোঝা যাচ্ছে, ইভেন এই অ্যাবডোমিনের সেগমেন্টেশনগুলোও কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। এই বেসিক দুইটার মধ্যে হলো ডিফারেন্স। এনিওয়ে আমরা ফাংশনাল ম্যান্ডিবুলের উপর বেস করে আবার পিউপাকে দুইটা ভাগ করতে পারি, ডেকটিকাস এবং অ্যাডেকটিকাস। ডেকটিকাস পিউপা উইথ ফাংশনাল ম্যান্ডিবুল, পিউপা উইথ ফাংশনাল ম্যান্ডিবুল, এটি হলো ডেকটিকাস, একেবারেই শর্ট মানে ডেফিনেশন। অ্যাডেকটিকাস নন ফাংশনাল ম্যান্ডিবুল থাকবে এই ধরনের পিউপাতে, এবং এক্সাম্পল আমরা বলছি যেমন কোলিওপ্টেরা অ্যান্ড হাইমিনোপ্টেরা। তো ওভারঅল এই ইনসেক্ট লার্ভা এবং পিউপা নিয়ে যে তোমাদের সাথে যেটুকু শেয়ার করার দরকার ছিল আমি আমার মতো যতটুকু পারলাম তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দু একটা টেক্সট বই ফলো করতে পারো, এইটার আরও যদি বেশি তোমরা জানতে চাও ডেফিনেটলি, এছাড়া ইন্টারনেটেরও হেল্প নিতে পারো। এটি দুইটা বই আমি রিকমেন্ড করবো, বায়োলজি অফ ইনসেক্টস এস সি সাক্সেনা, এবং সেকেন্ড এগ্রিকালচারাল পেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এই দুইটা বই থেকে তোমরা
ইনসেক্ট লার্ভা এবং পিউপা সম্পর্কে তোমরা আরো বেশি জানতে পারবা। তোমরা এই দুইটা বইয়ের হলো হেল্প নিতে পারো। এনিওয়ে, আমরা দেখি যদি কিছু নেওয়া যেত সুবিধা হইতো, পোষণ যদি কিছু নেওয়া যেত। তোমাদেরকে আসলে কষ্ট করে হলো এই সেশনে অংশগ্রহণের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের কোশ্চেন কিছু নিতে পারলে ভালো হতো যদি কিছু থাকতো, আর যেগুলো হলো হ্যান্ডস আউট গুলো আমি চেষ্টা করব হলো দিয়ে দেওয়ার জন্য, সেটি কিভাবে তোমরা নিতে পারবা সেটা হলো একটা কথা।